إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مشى مع ظالمين الى اخر الحديث رواه ابن ماجه اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه جزى الله عنا محمدا صلى الله عليه وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শেরপুর নালিতাবাড়ি থানার অন্তর্গত ফকিরপাড়া জামে মসজিদ এই কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মুফতি খন্দকার মোফাজ্জল হোসেন সহ সভাপতি আলহাজ ডাক্তার খন্দকার আব্দুল কুদ্দুস সহ সভাপতি জনাব আব্দুল করিম সহ সভাপতি আলহাজ কাজী ইব্রাহিম খলিল সম্মানিত মানুষদের সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান জনাব খন্দকার শফিকুল ইসলাম শফিক সাহেব বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আলহাজ আমিরুল ইসলাম এরপরে ডাক্তার খন্দকার শফিকুল কবির বাবলু আলোচনা যারা রাখলেন বিশেষ করে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা মাহফুজুর রহমান মাস্টার মোস্তফা হোসেন সহ নানা জান অন্যান্য ওলামায়ে কেরাম সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে আজকের নির্ধারিত একটা বিষয়ের উপরে কথা বলার জন্য এসেছিলাম পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা 10-15 মিনিট কথা বলবো আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন কোরআনের জন্য কিসের জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ কোরআন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয় সেই ধরন আল্লাহ শিখিয়েছেন এইটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না যে এসে একটা দোলা দিয়ে দিলাম কথা বুঝতেছে কি দোলা দেওয়ার তোমার কিছু নেই আছে সাধারণ দোলা দেওয়া কাজ না এখানে কোরআন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন আল্লাহ শিখিয়েছেন 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজির বিহি ওয়া যিকরা লিল মুমিনিন সূরা আরাফের ভেতরে আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা এই একটা কিতাব আপনাকে আমি আল্লাহ দিয়েছি ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি এই কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করার ব্যাপারে আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় যেন কাজ না করে ওয়াজিকরুল মুমিনিন কোরআন মুমিনদের জন্য উপদেশ করে বলেন সুবহানাল্লাহ আদাকির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়াতের 56 57 55 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি মানুষের সামনে আলোচনা করেন উপদেশ দেন যারা মুমিন তাদের উপকার হবে আজ বাংলাদেশে 8-9 মাস প্রায় কোরআনের আলোচনা বন্ধ থাকার কারণে গণধর্ষণ বেড়ে গেছে বাকি যে অপরাধের কথা ওগুলো বলতে পারলাম না তাই ফযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি জিকির করেন আলোচনা করেন কোরআন দিয়ে কেন মুমিন যারা তাদের উপকার হবে যে মানুষগুলো জেনা করে ব্যভিচার করে ধর্ষণ করে ওরা ওই মুহূর্তে আর মুমিন থাকে না কি থাকে না মুমিন
এজন্য মমিন না থাকার কারণে এই কাজগুলো করতে তারা উদ্বুদ্ধ হচ্ছে। আমরা যদি মমিন থাকতে চাই, আমাদের ইমানের যদি উপকার করতে চাই, অবশ্যই কোরআনের আলোচনা আরো ওপেন করে দেওয়া দরকার। যেভাবে আছে থাক না কেন, কি করে কি হবে? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন ওখানে বসে পড়েন, বসেন, আট দশ মিনিট বসেন, কথা বলা যাবে না, আবার কথা বলে কথা বন্ধ করেন, ভাই কথা বলা যাবে না, ইশারায় কাজ করেন। যে জিনিস যেখানে রাখা দরকার ছিল ওইটা ওই জায়গায় যদি কেউ না রেখে অন্য জায়গায় রাখে, তাহলে সেই জিনিসের উপরে ওইটা জুলুম হয়। কি হয়? মাথায় রাখা দরকার টুপি, কেউ যদি পায়ের কাছে রাখে এটা টুপির উপরে জুলুম। স্যান্ডেল রাখা দরকার পায়, কেউ যদি মাথায় নিয়ে ধরে এটা স্যান্ডেলের উপরে জুলুম। আলেমরা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবীজির কাজ ছিল দিন প্রচার করা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, মানুষকে জানিয়ে দেন। কি জানাবেন? যেটা আপনার প্রতি আপনার রব নাজিল করেছে, তার নাম কি? আরো জোরে বলেন। নবীজি যেহেতু নেই, ওই দায়িত্ব এখন আলেমদের। যারা আজ আলেমদেরকে কোরআনের কথাগুলো বলতে দেয় না, এরা আলেমদের উপরে জুলুম করে, জুলুমের পরিণতি ভালো হয় না। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবে ইয়ানকলিবুন, আল্লাহ বলেন অবশ্যই অতি শীঘ্রই জালেমরা তাদের কর্ম প্রতিফল এটা দেখতে পাবে। এমনিতে আল্লাহ মানুষকে কিছু বলে না সহসায়, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে ধরি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। এখানে আল্লাহর ধরার আগে আপনি যেন পরিবর্তন হয়ে যেতে পারেন, আপনাকে আহ্বান জানালাম। এটা যেহেতু দোয়া মাহফিল আজকে, আর দোয়া করার জন্য সরাসরি আদেশ দিয়েছেন আল্লাহ। কে? আল্লাহ। সূরা মুমিনের এই ষাট নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দিচ্ছেন, অকলা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। কে বলছে? তাহলে আল্লাহর কাছে দোয়া করা, আহ্বান করা, ডাকা ডাকি করা, এটা কিন্তু আল্লাহ নিজে আহ্বান জানিয়েছেন, তা আদেশ দিচ্ছেন। অকলা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, হে নবী আপনি বলেন, আমাকে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে প্রবেশ করিয়েছে না, সায়াদখুলুনা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এত খোলো না দিলে অর্থ হয়ে যেত। সিন দিয়েছেন কেন? যে মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেবে, ইবাদত কি? শুধু নামাজ পড়া, রোজা রাখা, টুপি মাথায় দেওয়া ইবাদত না। আমি যে হাদিস পড়লাম, আল্লাহর নবী বলেন, মান মাশা মা যালিমিন, যে ব্যক্তি জালেমের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, এবং কি সে জানে যে লোকটা জালিম, মানুষের অধিকার নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এ জানা শোনার পরও কোন মানুষ যদি জালেমের সাথে সম্পর্ক রাখে, চলাফেরা করে, ওঠা বসা করে, ফাকদ খরাজা মিন আল ঈমান আও ইসলাম, সে যেন তার ঈমান থেকে এবং ইসলাম থেকে বের হয়ে গেল। আপনি টের পেয়েছেন কি বললাম? ফাকদ খরাজা মিন আল ঈমান আও ইসলাম, সে ঈমান থেকেও বের হয়ে গেছে, ইসলাম থেকেও বের হয়ে গেছে। অথচ আজ আমরা এই কাজটা বেশি করছি, কারণ মাজলুমের সাথে সম্পর্ক অনেকে রাখতে চায় না। আজ দিনকাল ভালো না, পরে সুযোগ আসলে চা খাবো। তাহলে দোয়া করার আহ্বান জানিয়েছেন আল্লাহ নিজে, দোয়া কবুলও করবেন তিনি, কথা বলে না কেন? কিন্তু দোয়া কবুল হয় না কিছু কিছু ময়দানে। মুসা আলাইহিসসালাম তার জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি বললেন, আমরা সবাই দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করব। দোয়া আরম্ভ করলেন, একবার দুইবার তিনবার পরে আল্লাহ হাত ফেরত দিলেন। মুসা নবী রাগী নবী ছিলেন, বললেন আল্লাহ এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না?
আল্লাহ তাআলা বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন না বৃষ্টি দেওয়াই লাগবে, কারণ আমার মায়া লাগছে আমার উম্মতের উপরে, তুমি মালিক তোমার তো আরো মায়া বেশি। আল্লাহ জবাব দিলেন মুসা বৃষ্টি দিতে পারি কিন্তু যাদের নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামি মানামে এই যে একজন মহিলা আছে সে তালা তালি করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, বিশৃঙ্খলা তৈরি করে। এ যতক্ষণ থাকবে তুমি নবী দোয়া করলেও কবুল হবে না। মুসা নবী ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি। আল্লাহ বললেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর আমি এখন ওর নাম বলে দেয় আর তুমি এতগুলো মানুষের সামনে ওর ঘাড় ধরে বের করে দাও, এই অপমান আমি করতে দেব না। হযরতে মুসা বললেন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি শুধু ওর নামটা বলো। তিনি বললেন না নাম বলা যাবে না, তবে একটা কায়দা তোমার শিখিয়ে দেই বুদ্ধি দেই, যাদেরকে নিয়ে দোয়া করছিলে এই মানুষগুলোকে নিয়ে আগে তওবা কর, আর তওবা করলে মানুষ বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। আর তাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা, যারা গোনা থেকে তওবা করে ওরা যেন গোনায় করে নাই। কিন্তু তওবাটা কি এই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, এটা তো তওবার একটা বাক্য। তওবা করতে হলে আপনাকে তিনটা শর্ত মানা লাগবে, কয়টা? এক নম্বরে ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এক নম্বরে তাকে আমি আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? আপনাকে বলা লাগবে অপরাধ করার পরে যে আমি অপরাধী, আর এই অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধ করেছেন যার কাছে তার কাছে গিয়ে। আপনি অপরাধ করলেন আমার কাছে আর কাবা ঘরে গেলাপ ধরে বলছেন আল্লাহ আমারে মাফ করো, কিয়ামতের আগে মাফ হবে না। আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন আমার কাছে, কথা বুঝতেছেন? তাহলে অপরাধ যার কাছে ক্ষমা হবে তার কাছে। আজ আপনি যদি এই বাংলাদেশের 16 কোটি মানুষের হক নষ্ট করেন, অধিকার নষ্ট করেন আর কাবার গেলাপ ধরে কাঁদেন, কাজ হবে? আগে এই 16 কোটি মানুষের কাছে গিয়ে বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি রাতের বেলা যা করে ফেলেছি আমারে মাফ করে। আপনি আন্দাজে বুঝে ফেলে ঠিক ঠিক করছেন না বুঝে ঠিক বলছেন? তাহলে অপরাধ করবেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে, এটা তাওবার এক নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে যে না আমার ভুল হয়ে গেছে। আমাদের দেশে তো এইসব তওবা নেই, হাতে নাতে ধরা পড়ার পরও স্বীকার করে না। আমরা দেখেছি এই বাংলাদেশে অনেকে বাস্তা ভর্তি টাকা ধরা পড়িয়েছে না পড়েনি, না তদন্ত করা লাগবে। আরে বেটা ধরা পড়ে গেছে, কিসের তদন্ত? আজ বাস্তবে তওবা হচ্ছে না, এই যে সমস্ত তওবা বিভিন্ন পীর সাহেবরা নাম দিয়ে করাচ্ছে ওরাও যে সিটারি করছে, এই মানুষজন যারা তওবা করতে যায় এরা তো ধান্দায় পড়ে যা হয় চামড়ার মুখ পড়ে ফেলছে, হবে না এই তওবা হবে না। আপনাকে অনুশোচনা করা লাগবে। অনুশোচনাটা কেমন? এই মুরব্বি নাকি হয়তো একটা যুবক ছেলে থাপ্পড় মেরেছে, এখন লোকজন চেয়ারম্যান সাহেব লোকজন ডাক দিয়ে বলছে বিচার করা হবে, আসেন সবাই। সবাই যখন এসেছে এলাকার লোকজন যারা আছে বলছে মুরব্বির কাছে মাফ চা, ও সে বলছে মুরব্বি মাফ কর। একে মাফ চা বলে না ভন্ডামি, ও যদি সে বলে মুরব্বি দাদা আমার ভুল হয়ে গেছে আমি জীবনে এরকম করবো না আমারে মাফ করে দেন, এটার নাম মনুষ্য শোনা, এটার নাম কি? আর ওখানে দাঁড়িয়ে মুখ উঁচু করে বলছে মুরব্বি মাফ কর, এর নাম অনুশোচনা না। আল্লাহ বলছেন না আমি এটা চাই না, আমি দেখতে চাই তুই মাথা নত করিস কিনা।
যেটা আদম নবী বলেছিলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করে ফেলেছি, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি যদি মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা এই দোয়াটায় এত বেশি খুশি হয়েছিলেন, আদমকে শুধু মাফই করেননি, তিনি ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি অপরাধ করার পরে আদমের মতো এভাবে স্বীকার করে আর অনুশোচনা করে এই দোয়া পড়ে আমি আল্লাহ আদমের সন্তানকেও মাফ করে দেব। আদম এবং ইবলিসের ভেতরে পার্থক্য ছিল, দুইজনেই অপরাধ করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম স্বীকার করার পরে অনুশোচনা করে তিনি ফিরে এসেছেন, আর ইবলিস স্বীকারও করে নাই অনুশোচনাও করে নাই, আরো আর্গুমেন্ট পেশ করেছে, এই জন্য আল্লাহকে মাফ করে না। এই জন্য অপরাধ করার পরে যে মানুষগুলো অনুশোচনা করে না স্বীকার করে না ওরাও আর এক প্রকার ডিজিটাল শয়তান, আর এই দেশে এখন ওই শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা মনে করি শয়তান শুধু জিন শয়তান, এই না, শয়তানের ভেতরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও শয়তান আছে না নেই? তাছাড়া মিনাল জিন্নাতি ওয়ান নাস দেওয়ার দরকার ছিল কি? মিনাল জিন্নাতি মিনাল শয়তান এ পর্যন্ত দিলে হয়ে যেত, ওয়ান নাস শব্দ দিয়ে তো আমরা ঝামেলায় আছি। তাহলে মানুষের ভেতরে শয়তান তারা কারা? এক নম্বরে যারা অহংকার করে। অহংকার কিসের সাথে? অহংকার যে আপনার ভেতরে আছে আপনি টের পাবেন কি করে? নবীজি বলেন দুইটা বিষয় যদি নিজের ভেতরে দেখতে পাও তাহলে বুঝবে যে তোমার ভেতরে অহংকার আছে, আর যারা পরিমাণ অহংকার থাকলে জান্নাত তোমার জন্য হারাম। এক নম্বরে কি? যারা মানুষ হয়ে মানুষকে ছোট মনে করে, ওই বাদ দে এই গুণ এখন দেশে নেই, যারা মানুষ হয়ে মানুষকে ছোট মনে করে আর যারা সত্যকে সত্য জানার পরও অহংকার করে মানতে চায় না, এই মানুষের ভেতরে অহংকারের বীজ আছে। আমাদের দেশে কিন্তু এটা বেড়ে যাচ্ছে, উপরে যারা আমরা আছি নিচে যারা এদেরকে মানুষই মনে করে না, একটা বারের জন্য চিন্তা করে না, আমি যে চেয়ারে আসি এই চেয়ারে যদি ও বসতো আর আমি যা করলাম এই কাজ যদি ও করতো। দ্বিতীয় নম্বর, যারা সত্যকে সত্য জানার পরেও, আবার বলছি সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না তারা অহংকারী, তারা কি? আর শয়তানের ভেতরে এই গুণটা ছিল, যে মানুষের ভেতরে এই গুণ থাকবে ও কি? শয়তান। দ্বিতীয় নম্বরে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন অবশ্যই শয়তানের ভাই হচ্ছে যারা অপচয় করে, তারা অপচয় করা শয়তানের কি? একজনের ভাই আর একজন যে হয়, আমি কি গরুর সাথে ভাই পাতাতে পারি? আমার ভাই হতে হলে কি হওয়া লাগবে? কথা বলেন না কেন? তাহলে কোন মানুষ যদি অপচয় করে ও যেহেতু শয়তানের ভাই, ও আর একটা শয়তান। আজ অপচয় দেশে নেই, যারা ইন্টারনেট কেনেন এমবি কেনে, অনেকে ফেসবুকে এমবি কেনার পরে এই যে ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখেন এটা কিন্তু এক প্রকার অপচয় না? এলাকায় মনে হয় এখন ওইসব হয় না, ইন্টারনেটে ফেসবুকে এই যে ইউটিউবে টিউব ম্যাটে যারা নিজেদের আইডি চালাচ্ছেন একটা উলঙ্গ ছবি পোস্ট করে দিল, আপনি এই টাকাটা এই যে 57 টাকা 69 টাকা দিয়ে এমবি কিনলেন 3 এমবি 4 এমবি এই পোড়াটাই মনে করবেন জাহান্নামের আগুন খরিদ করলাম, আর ওইটা দিয়ে যদি একটা হাদিস পোস্ট করেন, কোরআনের একটা ব্যাখ্যা পোস্ট করেন, একটা ভালো উপদেশ বাণী পোস্ট করেন, যত মানুষ শেয়ার মারবে লাইক দেবে কমেন্ট জানাবে আপনি বসে বসে একটা শেয়ারের সওয়াব পেতে থাকবেন। এই জন্য কয়েক জায়গায় খরচ করলে সেই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। তার ভেতরে অন্যতম হচ্ছে যারা যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য টাকা খরচ করে, তাদের ওই টাকার হিসাব আল্লাহ নেয় না। আর এখন পৃথিবীতে সবচাইতে যুদ্ধের সরঞ্জামাদি অস্ত্রের নাম হচ্ছে কিতাব। কিসের? সুতরাং কিতাবের ভেতরে জ্ঞান থাকে, ওই জ্ঞানের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। তাহলে প্রতি মাসে মাসে যারা ওয়াইফাই লাইন নিয়েছে এই যে 600 টাকা 800 টাকা 1000 টাকা বিল দেন,
এই ওয়াইফাই লাইন যদি আপনি দিন প্রচারের জন্য ব্যয় করেন তাহলে বুঝবেন এই দিন প্রচারের জন্য যেটা ব্যয় করছেন এই 800 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব কিন্তু ওইটা দিয়ে যদি শাবনুরের ছবি পোস্ট করেন 800 টাকা দান হবে জবাব দেওয়া লাগবে আপনাকে সম্মানিত ভাইরা আমি কথা বলছিলাম হযরতে মুসা আলাইহিস সালামের দোয়া নিয়ে তিনি তাওবা করার জন্য বললেন আল্লাহর দিকে ফিরে আসো সবাই দুই নম্বরে আল্লাহর বিধান জানার পরে যারা আত্মসমর্পণ করে আর এদিক ওদিকে তাকায় না তিন নম্বরে এই দুইটা শর্ত মেনে নেবে কখন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে কখন করবে ওই আযাব আসার পূর্বে যখন আর তোদেরকে সাহায্য করা হবে না মানুষকে সাহায্য করা হয় না কখন মরণের সময় কখন আর মরণ তো আসবে 23 সালে না মানে না না এখন মরণ আসলে মাহফিল বন্ধ হলো কোন কারণে যারা ধারণা করে আছে যে 23 সাল পর্যন্ত অন্তত কোনো আজরাইল আসবে না তারা কিন্তু বন্ধ করিস তাছাড়া ও যদি বিশ্বাস করে যে আমি বসে আছি দাঁড়ানোর ক্ষমতা আমার হয়তো পাবো না ও কোনদিন মোবাইল করে উল্টা পাল্টা কথা বলতে পারে তাফসীর মাহফিলের জন্য যদি করোনার দোহাই দেবে তাহলে মাছের বাজার বন্ধ করে করোনার দোহাই যদি দেবেন তাহলে গরুর বাজার বন্ধ করে ওখানে কোনো করোনা নেই আর যত করোনা এসে জমা হয় সব মসজিদে আর ইয়ে তাফসীর মাহফিল এটা কিছু রামবামদের কারসাজি এটা করে ওরা আল্লাহর গজব আরো ডেকে নিয়ে আসতেছে হ্যাঁ আপনি যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে এগুলো মেনে কোরআনের কথাগুলো বলতে না দেওয়া আমি প্রথমে তিন নম্বরে বলেছিলাম কোরআনের কথা বলার দায়িত্ব আলেমদের আর এটা যারা বলতে দেয় না বাধা দেয় এরা আলেমদের উপরে কি করে আর যারা এগুলো করছেন তারা আল্লাহর কাছে কি হিসাবে পরিগণিত হচ্ছেন বলেন জালেম কি আর জালেমের জন্য জান্নাত হারাম জালেমকে আল্লাহ জান্নাত দেবে না এই সহজ সহজ কথাগুলো বলতে গেলে কিছু মানুষের যে বুকে লাগে সম্মানিত ভাইরা না আমার উপরে দোষ দিয়ে আমারে আসতে না দিয়ে আল্লাহ যদি এখানে আমার মনে হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে এখন জীবিত করে পাঠাতো ও শয়তান নবীকে বাধা দিত বলতো নবী করোনা চলছে কে বললো না না নবী বাধা দিত না ফোনে ঠিক আছে সম্মানিত ভাইরা আমরা আসলে আমি আজকে আলোচনা করার জন্য এসেছিলাম সিরাতের উপরে বিশ্বনবীর জীবন চরিত্র এটা আমি বিস্তারিত আজকে গাড়িতে বসে অনেকক্ষণ ভেবেছিলাম একটা বিষয় কথা বলতে হলে এক দেড় ঘন্টা কমপক্ষে 50 ঘন্টা বিষয় ভাবা লাগে আমরা তো যে একবার সেই আব্দুল কাদের জেলানির কাহিনী ধরে আড়াই ঘন্টা শেষ করব ওই হুজুর অন্তত গবেষণামূলক কথাগুলো বলা লাগে কিন্তু হইলো না সব ভেস্তে দিয়েছেন আপনারা আমি সকাল 10:30 বের হয়েছি কুষ্টিয়া থেকে আর গ্রাম থেকে বের হয়েছি 8:30 এত কষ্ট করে আসার পরও যদি এই অবস্থা করেন আপনি আগে থেকে বলতে পারতেন আপনি কিন্তু জালেমের খাতায় নিজের নাম লেখালেন যারাই করেছেন এগুলো আপনাদের জন্য আগে দোয়া করি আল্লাহ যেন অন্তত বাঁচায় আপনাদেরকে আর যদি আল্লাহর ইলমে জানা থাকে যে আপনার কোনো হেদায়েত আর নেই আল্লাহ আপনাকে যেন তুলে নেয় তুলে নেওয়ার কথা বলো তো সমস্যা ঠিক আছে তুলে নেই আমরা মোসা নবীর এই জীবনীটা বলেই শেষ করব কারণ সায়াদ খোলো না জাহান্নামা দাখিরিন আয়াতে হাজার হাজার কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর আমি যা বলবো আমি আগে লিখি ওইগুলো আমার যে চারটা লিখিত বই আছে এর মধ্যে তো অনেক তথ্য আছে বিশেষ করে কোন কাজে কোন জান্নাত আর কোন আমলে কোন কোন আমলে কোন জান্নাত কোন কাজে কোন জাহান্নামে আপনি যাবেন এই বইটা নিয়ে যাবেন কাজে লাগবে শিক্ষিত মানুষ যারা আছেন আর মেয়েদেরকে আপনারা নিয়ে উপহার দেবেন ওই নামাজের বইটা এরপরে মুসলমান কখন কাফের হয়ে যায় কি কি করলে মানুষ কাফের হয়ে যায় আর মুসলমান থাকে না আমাদের দেশে ধারণাটা ভুল মনে করে যে আমার আগা কাটা আছে আগা কাটা থাকলে যদি মানুষ মুসলমান হয় ছাগলও তো মুসলমান ছাগলের আগা কাটা নেই আছে
সুতরাং ওইটা মুসলমানের আসল চিহ্ন না মুসলমান হতে হলে তাসলিমাহু ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মসমর্পণ করা লাগবে উনি যখন তওবা করার জন্য এই তিনটা শর্ত মেনে নিয়ে এবার বললেন আল্লাহ বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি নাসিল হয়ে গেল তাহলে মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী দোয়া করছে আর তালা তালি করা একজন মহিলা আছে এই জন্য দোয়া কবুল হচ্ছে না আমরা এখানে দোয়া করলে কবুল হবে করোনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে না যদি ওই রকম চরিত্রের কেউ থাকেন আপনি আগে থেকে চলে যান নাই তো এখানে দোয়া করলে দোয়া মাঠে মারা যাবে তালাতালি করা লোক আছেন নাই তো মাহফিল বন্ধ করলো কি করে এত তালাতালি করে বন্ধ করিস এক কথা বলেন এখন তালাতালি যারা করি একের কথা অন্যের কাছে লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করি মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় তারা যেন এই মুহূর্তে থেমে যায় আর জীবনে কারো কথা কারো সাথে লাগিয়ে সম্পর্ক নষ্ট করব না যারা রাজি আছেন তারা হাত তোলেন তো লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেন কে আলহামদুলিল্লাহ নামাজ এখানে এখনি হবে হয়তো নামাজের পরেই ওই যে কালো গাড়ি আছে ওটা আমাকে হাদিয়া দিয়েছে আকিজ গ্রুপ থেকে গাড়ির দাম শুনলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন গাড়িটার দাম এখন প্রায় 6 কোটি টাকা এটা কোরআনের ইজ্জতে কিসের কোরআনের ইজ্জতে আকিজ গ্রুপ থেকে 8 দিন হাসপাতালের মালিক উনি গিফট দিয়েছে যে সারা দেশে আপনি কোরআনের কথা বলবেন এই গাড়িতে চড়ে যাবে ওই ড্রাইভার দিয়েছে ওনারা এই জন্য ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন আশা করছে আবার সামনে মাহফিল কিছু নেওয়া আছে এই শেরপুরে নকলা অনেক অনেক আছে যদি পরিবেশ শান্ত হয় ইনশাআল্লাহ আমরা আসবো আবার কথা বলবো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কোরআন শোনার জন্য পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিলাম মেহরবানি করে এ মাহফিলটা তুমি কবুল করে নাও সওয়াব যদি আল্লাহ দয়া করে এই কষ্ট করার কারণে দিয়ে থাকো আমরা তো ঠিকঠাক মতো তোমার দিনের জন্য কাজ করেছিলাম প্রচার প্রসার আয়োজন আমাদের কোনো ত্রুটি নেই যতটুকু পেরেছি আমরা আমাদের এই ছোট্ট জীবনের চেষ্টা চালিয়েছি যে যেইভাবে কাজ করেছি আল্লাহ তুমি তাকে ওইভাবেই কবুল করে নাও বিশেষ করে আমার মুরব্বী মাস্টার মোহাম্মদ মোস্তফা হোসেন এক বছর ধরে আমার পেছনে লেগে আছে এখানে নিয়ে আসার জন্য মুরব্বী মানুষ বারবার ঢাকা পর্যন্ত গিয়েছে কুষ্টিয়া পর্যন্ত গেছে এত কষ্ট করার পরও তিনি আজকে সফল হতে পারলেন না আল্লাহ তাআলা মেহেরবানি করে মাহফিলটা কবুল করে তুমি সফল বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি শফিকুল ইসলাম শফিক আমাদের চেয়ারম্যান আল্লাহ তিনি তার মাকে হারিয়েছে মাকে মাফ করে দাও যতগুলো অতিথি এখানে এসেছে অতিথিদেরকে কবুল করো মাওলানা হুসাইন আহমেদ তার বাবাকে হারিয়েছে তুমি তার বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও হাফেজ আবু বকর সিদ্দিক দেলাওয়ার আমার ড্রাইভার সারা দেশে আমারে ঘোরায় যত মানুষ দূর দূরান্ত থেকে আসলাম আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আয়লা দালান রবিউল আউয়াল মাসে তোমার নবীর সিরাত নিয়ে মনে করলাম আলোচনা করব কিছু যারা বাধা দিয়েছে হয়তো না বুঝে বাধা দিয়েছে নবীজি তাইফের ময়দানে এত কষ্ট সহ্য করার পরও তিনি বরদোয়া দেননি আমরা বরদোয়া দেই না কিন্তু আমরা তো নবীজির মতো অত ধৈর্যশীল না মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ মজলুমের এই দোয়া তুমি ফেরত দিও না হযরতে নূহ তিনি বরদোয়া দিয়েছিলেন আল্লাহ রব্বুক আল্লাহ নূহ রব্বিলা দাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদার হুম ইদুল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার আইলা জালেমের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দিনে জীবিত না থাকে কারণ ওরা যেটা জন্মাবে ওইটাও তোমার ইসলামের বিরুদ্ধে যাবে
আজ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ফ্রান্সে যে ঘটনা এর পেছনে আমরা হাত দিয়ে দেখলাম তাম দুনিয়াতে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় এক নম্বরে আছে ফ্রান্স যাদের জন্মই ঠিক নেই তারা তো তোমার নবীকে গালি দেবে আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার নবীর সম্মান তুমি নিজে দিয়েছো আরো বাড়িয়ে দাও আমিন এই মাহফিলের আয়োজন করে এখানে যতটুকু কথা শুনলাম সওয়াবগুলো তুমি কোটি কোটি গুণে বাড়িয়ে বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও যত মানুষ মাটির নিচে আছে এদেরকে ক্ষমা করো মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি কত মুরব্বি মানুষ এসেছে তোমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মুরব্বিরা হাত তুললে তোমার নাকি লজ্জা বোধ হয় এদের দিকে তাকিয়ে অন্তত তুমি আমাদেরকে আজকে এই মাহফিলটা কবুল করো প্রশাসনে যে ভাইগুলো এসেছে আল্লাহ প্রশাসনের উপর তোমার রহমত নাজিল করো আসমান জমিনের মালা মুসিবত থেকে তাদেরকে বাঁচাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম করোনার এই মহামারীতে যারা বাংলাদেশ থেকে বিদায় নিলে তাদের শাহাদতের মর্যাদা দান করো যারা এখনো অসুস্থ হয়ে আছে শেফায়ে কামেলা আজল নসিব করে দাও আগামীতে এই মাহফিলটা খোলা ময়দানে তোমার কোরআনকে অপেন ভাবে প্রচার করার আরো তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম যে কথা